সীতাকুণ্ডের আগুনে দগ্ধ আরও তিন রোগীকে আনা হয়েছে ঢাকায়। আইসিইউতে ভর্তি রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে আরও খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, ঢাকায় চিকিৎসাধীন রোগীর বিষয়ে আপনি কি জানতে পেরেছেন? সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। জি লাবনী, আপনাকে ধন্যবাদ। কিছু না, আসলে জয় জানাচ্ছিলেন যে চিটাগাংয়ে যে ভয়াবহতার কথা, সেখানে আরও যে লাশ উদ্ধার হয়েছে, তো চিটাগাং থেকে আসলে পর্যায়ক্রমে যারা গুরুতর আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেলে যে ঘটনার দিন থেকে আসলে আনা হচ্ছে। এই পর্যন্ত আমরা যত জেনেছি যে এ পর্যন্ত ১৯ জনকে মোট আসলে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন তারা রয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন, তারা আইসিইউতে রয়েছেন, এবং দুজন যে ফায়ার সার্ভিসের যে দুই কর্মী এখানে চিকিৎসা রয়েছেন, তার মধ্যে একজনের অবস্থা অনেক বেশি সংকটাপন্ন বলে আমাদেরকে যেটা জানিয়েছেন, এবং তিনিও আসলে আইসিইউতে রয়েছেন। এছাড়া এই শেখ হাসিনা বানিয়েডির থেকে একজন রোগীকে আসলে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে, এবং আমরা একটা সূত্রে জানতে পেরেছি যে এই রোগীদের মধ্যে একজনের নাকি করোনাও শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে যারা আসলে ভর্তি রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা মোটামুটি খারাপই, এবং যারা আসলে সচেতন রয়েছেন বা যাদের জ্ঞান রয়েছে, জ্ঞান ফিরে তারাও এখনও অনেক শঙ্কামুক্ত নয়, তাদেরও শরীরের অধিকাংশ অংশ আসলে পুড়ে গেছে। এটাই আসলে বারবার ডাক্তার আমাদেরকে জানিয়েছিলেন যে যারা এসেছেন তাদের অবস্থা আসলে খারাপই, তো তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদেরকে যাতে সুস্থ করা যায় সেই ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। লাবণী,